আর কিহে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি ইমিউনিটি গাবে বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। মাতৃভূমির জন্য কবির কান্না, ঠিক একইভাবে কবির সেই প্রিয় জলধারার জন্য তার প্রেমের বহিঃপ্রকাশ। বুঝি তিনিও প্রত্যাশা করছেন, তিনি যেভাবে এই নদকে ভালোবেসেছেন নদও তাকে তার প্রতিদান দেবে। মাইকেল মধুসূদন দত্তের কবিতা দিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান, বাংলা ভাষা নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান রিং বর্ণমালার সাথে। রিং পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির মাতৃভাষা নিয়ে এই আয়োজন। আমরা আজকে এর সপ্তম পর্বে রয়েছি। আমি বরাবরের মতো আবদুল্লাহ জাফর আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন চারজন প্রতিযোগী এবং দুজন অতিথি। আসুন শুরুতেই পরিচিত হই প্রতিযোগীদের সাথে। আমার সর্বডানে, একটু নাম বলে তুমি পরিচয় দেবে? আমি ফাহিম মুর্শেদ, রাজক উত্তর মডেল কলেজ থেকে এসেছি। স্বাগতম তোমাকে। আমি তাসফিয়াতুল জিনান, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসেছি। আমি ইয়াসিন রাহাত, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে। আমি নিশাত তাসলিম ইফতি, ভিকনসন উইমেন স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। আসো প্রতিযোগিতা শুরু করার আগে অতিথিদের সাথে একটু পরিচিত হই। মঞ্জুর মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, মণিপুর স্কুল ও কলেজ। ধন্যবাদ। আমি সুদীপা বড়ুয়া, রাজক উত্তরা মডেল কলেজ। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের প্রতিযোগিতা। তৈরি? জি। প্রতিযোগিতার প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিয়ে রাখি, সেটি হচ্ছে এই পর্ব থেকে নাম্বারের ভিত্তিতে তিনজন পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে, একজন কিন্তু বিদায় নেবে। সুতরাং আমি আগে টেনশনটা দিয়ে দিলাম তা না, কিন্তু তোমরা নিজেরা স্বতঃস্ফূর্ত থাকবে, বিবেচনা নিয়ে খেলবে এবং এগিয়ে যাবে, এই প্রত্যাশা। শুরু করছি প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতার প্রথম অংশটি রয়েছে সমার্থক শব্দ দিয়ে। সমার্থক শব্দের প্রতিযোগিতার নিয়মটা বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে, সেই শব্দের পাঁচটি সমার্থক শব্দ বলতে পারবে তোমরা। পাঁচটি সমার্থক শব্দ বলতে পারলে তোমরা পাবে পাঁচ নাম্বার, ঠিক আছে? এবং এই পাঁচটি সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। কেউ যদি ভুল করে, কেউ যদি উত্তর দিতে না পারে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে না। আবার কেউ যদি পাঁচের চেয়েও কম জবাব দেয়, সেই অনুপাতে সে নম্বর পাবে। বোঝা গেল? আমরা শুরু করছি ফাহিম মোর্শেদের কাছ থেকে। তোমার জন্য শব্দ, এর সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। অংশু। সূর্য। তোমার সময় শেষ, তুমি চেষ্টা করেছিলে কিন্তু তোমার জবাব ঠিক হয়নি। আমরা আসছি তাসফিয়াতুল জিনানের কাছে। তোমার জন্য শব্দ, 10 সেকেন্ডের ভিতরে বলতে হবে। অনঙ্গ। তোমার সময় শেষ, তুমিও কোনো জবাব দিতে পারলে না। আমরা আসছি ইয়াসিন রাহাত, তোমার কাছে। তোমার জন্য শব্দ, ঐশ্বর্য। ঐশ্বর্য, সম্পদ, ধন, স্থাবর, অস্থাবর। তোমার সময় শেষ, ধন রত্ন সম্পদ, তোমার দুটি জবাব আমরা নিচ্ছি। এবার আসছি সবশেষে সমার্থক শব্দ নিয়ে নিশাত তাসনিম ইফতি, তোমার জন্য শব্দ, কাজল। কাজল, কালি, কালিমা, কালো, কৃষ্ণ। তোমার একটি জবাব ঠিক হয়েছে, কালিমা। কেউ বলতে পারো কাজল শব্দের আর অর্থ কি হতে পারে? ভূষা, সুরগাম, কজ্জুল, মালিন্য। আমরা শেষ করছি সমার্থক শব্দের অংশ, প্রতিযোগিতার এর পরের অংশ শব্দার্থ নিয়ে। প্রশ্ন থাকবে প্রত্যেকের কাছে
দুটি অর্থাৎ দুটি শব্দ জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে ওই দুটি শব্দের অর্থ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি দুটির সঠিক জবাব দাও তাহলে 6 নম্বর পাবে, যদি একটি জবাব দাও তাহলে 3 নম্বর পাবে। যদি ভুল জবাব দাও অথবা জবাব দিতে না পারো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। জবাব কিন্তু 10 সেকেন্ডের ভিতরে দিতে হবে। শুরু করছি নিশাত তাসনিম ইফতি তোমাকে দিয়ে। চঞ্চু, ঠোঁট, তোমার জন্য দ্বিতীয় শব্দ। জঙ্কার, তোমার সময় শেষ। কেউ বলতে পারো জঙ্কার রাখতে রাখতে কি পড়ে যায়? মরচে পড়ে যায়। আর চঞ্চু, পাখির ঠোঁট। তুমি চেষ্টা করেছিলে কিন্তু তোমার দুটি শব্দার্থ নেওয়া যাচ্ছে না। চলে যাচ্ছি আমরা ইয়াসিন রাহাত তোমার কাছে। মনস্বী, তোমার জন্য দ্বিতীয় শব্দ। বখিল, জেলে, কৃপণ। আগের শব্দটি ছিল তোমার জন্য মনস্বী, জ্ঞানী, উদারচেতা, প্রশস্ত চিত্ত, চিন্তাশীল, ধীর চেতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার যাচ্ছি আমরা তাসফিয়াতুন জিনান, তোমার জন্য শব্দ। মহিরুহ, মহিরুহ হচ্ছে বৃক্ষ। তোমার জন্য দ্বিতীয় শব্দ। তটপথ, রাস্তা, রাস্তা, রাস্তা হচ্ছে যদি ভালোতে স্থলপথ বলতে পারলে। যাই হোক, একদম লাক্সই জবাবটা হয়নি, তারপরেও তোমারটা পথ বলেছ, রাস্তা রাখছি। আমরা যাচ্ছি ফাহিম মোশে তোমার কাছে। তোমার জন্য শব্দ। ভৃঙ্গ, তোমার জন্য দ্বিতীয় শব্দ। গৃধিনী, যে মহিলা ঘরে বাস করে। গৃধিনী, গৃহিণী বলিনি। আচ্ছা যাই হোক, তোমার সময় শেষ। গৃধিনী হচ্ছে শকুনি, আর তোমার প্রথম শব্দ ছিল ভৃঙ্গ। ভ্রমর, ওলি, ফিঙ্গে পাখি, উদ্ভিদ বিশেষ, লম্পট। শেষ করছি শব্দার্থ অংশ। তোমরা সচেষ্ট ছিলে, সেজন্য তোমাদের প্রতি অভিনন্দন। আমরা বলেছিলাম আগের ফলাফলগুলো জানিয়ে দেব, কে কত অর্জন করতে পারলে এখন পর্যন্ত। ফাহিম মোর্শেদ, তুমি এখনও নাম্বারের খাতা খুলতে পারোনি। তাসফিয়াতুল জিনান, তোমার অর্জন 3। ইয়াসিন রাহাত, তোমার অর্জন 2। নিশাত তাসনিম ইফতি, তোমার অর্জন 1। আমরা প্রতিযোগিতার অংশে যাওয়ার আগে একটু আমাদের অতিথিদের কাছে আসতে চাই। আমরা শুনব মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। মধুসূদন সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছিলেন একসময় যে, যে দেশে একজন সুকবি জন্মায় সে দেশের সৌভাগ্য, আর সে কবি যদি যশপ্রাপ্ত হন সেটা সে দেশের জন্য পরম সৌভাগ্য। আসলে মানে মধুসূদন সম্পর্কে বলতে হলে ওনার সময়টাকে একটু মনে হয় ধরতে হয় আর কি। মানে মধুসূদন বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো, আমরা বলতে পারি ধূমকেতুর মতো আলো ছড়িয়ে একদম মানে দুকুল প্লাবিয়ে বাংলা সাহিত্যকে এক টানে, বিশেষ করে বাংলা সাহিত্যে হঠাৎ করে আসতেন, প্রচণ্ড আলো ছড়ালেন, চলে গেলেন প্রমিথিউসের মতো একদম। মধুসূদন যেন বাংলা সাহিত্যকে একটা অন্য জায়গায় পৌঁছে দিলেন। কীরকম সেটা? মানে মধ্যযুগের আগে বাংলা সাহিত্যটা ছিল অনেক বেশি দৈব নির্ভর, অসম্ভব ধর্মান্ধতা, কুসংস্কার, মূঢ়তা, মানে দেশপ্রেমের সেরকম চিন্তাভাবনার জায়গাটা ছিল না। দেশকে নিয়ে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ নিয়ে যে ভাবনার জায়গাটা, সেই জায়গাটা তখনও যেন সাহিত্যেও নেই, মানুষের মনেও ছিল না। আঙ্গিক বলো বা সব দিক দিয়ে অনেক বেশি মানবিকভাবে অনেক বেশি ব্যাপ্তি নিয়ে মধুসূদন বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছে। আচ্ছা একটু কি বলবেন, এই প্রজন্মের কেন মধুসূদন একটিবারের জন্য হলেও পড়ে দেওয়া দরকার? হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধুসূদন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে রাবণকে সবসময় আমরা শুনেছি রাবণ খারাপ, রাবণ রাক্ষস চরিত্র, রাবণের মধ্যে কোনো মানবিকতা নেই। উনি প্রথম কিন্তু মানে সাহিত্যে বলুন,
ভাবনায় বলুন, চিন্তায় বলুন, এই যে মানুষকে নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি আস্থা স্থাপন করেছিলেন, শুধু এটার জন্যই কিন্তু উনি বাংলা সাহিত্যে মানে আনার জন্য উনি একজন বলিষ্ঠ নেতা হিসেবে আমরা ওনাকে, এবং মানুষ হিসেবে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করার কথা বলেছেন বারবার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মাইকেল মধুসূদন দত্তের কিছু পড়া হয়েছে তোমাদের পাঠ্যে? বঙ্গভূমির প্রতি, আচ্ছা, কপোতাক্ষ নদ। পড়তে কি কি খুব কঠিন মনে হয়েছে? না, খুব কঠিন মনে হয়নি। খুব কঠিন মজাটা পাওয়া, প্রথম প্রথম মজা পাওয়া যায়নি, কিন্তু যখন ওই যে সনেটের তারপরে অনেক ব্যাখ্যাগুলো সামনে আসলো তখন একটু মজা তৈরি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা যে এই প্রজন্ম মাইকেল মধুসূদনকে নিয়ে পড়ার আগ্রহ দেখাচ্ছ সেজন্য অনেক সাধুবাদ তোমাদের প্রতি। শুরু করছি আমাদের প্রতিযোগিতার পরের অংশ। এই অংশটি রয়েছে বানান শুদ্ধিকরণ নিয়ে। তোমাদের সামনে যে মনিটর রয়েছে, যে পর্দা রয়েছে, সেখানে তিনটি পছন্দ আসবে। একটি তোমাদেরকে খুঁজে নিতে হবে ওই তিনটি পছন্দের ভেতরে কোনটি সঠিক বানানের শব্দ। সময় পাবে মাত্র 10 সেকেন্ড। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, ভুল করলে কোনো নাম্বার কাটা যাবে না। তার মানে এবারও তোমরা সাহসী হয়ে উঠতে পারো। ঠিক আছে, তৈরি? শুরু করছি বানান শুদ্ধিকরণ। আমরা প্রথমেই যাব নিশাত তাসনিম ইফতির কাছে। দেখো তোমার পর্দায় তিনটি শব্দ আছে, তোমাকে খুঁজে দেখতে হবে কোনটি সঠিক বানানের শব্দ। খ, কি লেখা আছে? ঢেকি। ঢেকি, ঢেকি না ঢেকি, ঢেকি, চন্দ্রবিন্দু আছে একটা। ধন্যবাদ, তুমি সঠিক জবাব দিয়েছ। আমরা যাচ্ছি ইয়াসিন রাহাতের কাছে। ইয়াসিন রাহাত, তোমার পর্দায় তুমি দেখো তিনটি পরপর শব্দ আছে, বলতে হবে শুদ্ধ কোনটি। গ, গ, বারণ করো। কি শব্দটা? ধন পিপাসা। ধন পিপাসা, বারণ করো। ধ দন্ত্য পয় শিকার, পয় আকার, দন্ত্যশয় আকার। তোমার জবাব সঠিক হয়েছে। আমরা যাচ্ছি এবার তৃতীয় প্রতিযোগীর কাছে, তাসফিয়াতুল জিনান। তোমার জন্য তিনটি শব্দ খুঁজে পেতে হবে কোনটা সঠিক বানান। ক, খ, গ। খ, খ, কি সেটা? দাঁড়কাক। দাঁড়কাক। আমরা যাচ্ছি এবার চতুর্থ প্রতিযোগী ফাহিম মোর্শেদের কাছে। ফাহিম মোর্শেদ, দেখো তোমার পর্দায় তিনটি শব্দ পাওয়া গেছে নিশ্চয়ই, কোনটি সঠিক বানান। খ, খ বলেছ, খটা হচ্ছে জৌলুস। তুমি ভুল বলেছ, এখানে সঠিক বানানের একটি শব্দ আছে, সেটা হচ্ছে পঞ্চবটি। কঠিন হচ্ছে কি না? কঠিন হচ্ছে না, ও মাথা নাড়ছে না, একেবারে কঠিন হচ্ছে না। যাই হোক, তারপর চলে যাই, কথা বলার সুযোগ খুব কম। আমরা যাচ্ছি এবার ঝটপট অংশ। প্রত্যেক প্রতিযোগীর জন্য 4টা করে প্রশ্ন থাকবে, ঝটপট প্রশ্নগুলো যাবে তোমাদের কাছে, ঝটপট জবাবও দিতে হবে। 4টি প্রশ্নের জন্য 4 নম্বর পাওয়া যাবে, ভুল উত্তর দিলে বা উত্তর দিতে না পারলে কোনো নাম্বার কাটা যাবে না। বা আমরা আসছি ফাহিম মোর্শেদের কাছ থেকে। এক কথায় প্রকাশ করো অপকার করার ইচ্ছা। অপচিকিৎসা। ঈষৎ রুগ্ন। উপস্থিত বুদ্ধি আছে যাহার। প্রত্যুৎপন্নমতি। 18 আনা বাগধারার অর্থ বলো, যা সহজে পাওয়া যায়। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তুমি 2টো প্রশ্নের জবাব সঠিক দিতে পেরেছ আর 2টো ভুল হয়েছে। এবার যাচ্ছি আমরা তাসফিয়াতুল জিনান তোমার কাছে, ঝটপট। উপকারীর অপকার করে যে। কৃতজ্ঞ। অনুকরণ করার ইচ্ছা। অনুচিকিৎসা। এক হতে আরম্ভ করে। একাদিক্রমে। ডিমে রোগা, বাগধারার অর্থ বলো। তোমার জন্য 4টা প্রশ্ন ছিল, তুমি 3টের জবাব সঠিক দিয়েছো, 1টা জবাব সঠিক দিতে পারোনি। এটা কেউ বলতে পারবে? বলতে পারবে? ডিমে রোগা চিরে রুগ্ন, একটু অপ্রচলিত। এবার আসছি তৃতীয় প্রতিযোগী ইয়াসিন রাহাত। একই স্বামীর পত্নী যারা। সতীন। এক কথায় প্রকাশ করো কর দেয় যে। কর প্রদানকারী। অগ্রে জন্মগ্রহণ করেছে যে। অগ্রজ। চোখের নেশা, বাগধারা অর্থ বলো। যেটা আমার প্রয়োজন নেই সেটা অর্জন করার আকাঙ্ক্ষা। বাগধারাটা নেওয়া গেল না, কারণ এটার অর্থ হচ্ছে মোহ, একটু কাছাকাছি থাকতে হবে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন ছিল অগ্রে জন্মগ্রহণ করে যে, তুমি বলছো অগ্রজ, এটা সঠিক হয়েছে। এর আগের প্রশ্নটি ছিল কর দে যে, সেটা হচ্ছে করদ।
প্রথমটি বলে দিচ্ছি তোমাকে, একই স্বামীর পত্নী যারা সপত্নী। তুমি একটা সঠিক জবাব দিতে পেরেছ। সবশেষে নিশাত তাসনিম ইফতির কাছে, ইফতি তোমার জন্য ঝটপট প্রশ্ন, আপনাকে যে ভুলিয়ে থাকে আত্মভোলা, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, এক বিষয়ে নিবিষ্ট চিত্ত যার, এক নিবিষ্টা, হস্তি মূর্খ, বাগধারার অর্থ বলো, কিছু জানে না যে, তুমি অনেকটা কাছাকাছি নিরেট মূর্খ, নিরেট মূর্খ এটা নিতে পারি আমরা। যাই হোক, তোমার জন্য চারটি প্রশ্ন ছিল, তুমি তিনটির সঠিক জবাব দিয়েছ। আমরা ঝটপট করে তোমাদেরকে এবার ঝটপটের অর্জনটা বলে দিতে চাই। ফাহিম মোর্শেদ, তোমার অর্জন 2, তাসফিয়াতুল জিনান, তোমার অর্জন 3, ইয়াসিন রাহাত, তোমার অর্জন 1, নিশাত তাসনিম ইফতি, তোমার অর্জন 3। তোমাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদেরকে আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে স্টুডিওতে যারা আছেন এবং যারা সেটের সামনে বসে আছেন সবার জন্য একটা প্রবাদ প্রবচন, আশা করি এই বিরতির সময় আপনারা এটা নিয়ে ভাববেন। প্রবাদটি হলো, পায়ের তলায় সর্ষা, দু মাসের পথ দুদিনেই ফর্সা। আমি আবার বলছি, পায়ের তলায় সর্ষা, দু মাসের পথ দুদিনে ফর্সা। একটু জেনে নিই প্রতিযোগীরা তাদের পরিচিত কিনা এই প্রবাদটি, শুনেছ কোথাও? আবারও অতিথিদের কাছে শুনতে চাই মাইকেল মধুসূদনকে নিয়ে দু চারটা কথা। শুনতে চাচ্ছি মঞ্জুর মাহমুদের কাছ থেকে, মাইকেল নামটি যুক্ত হয়েছে ঠিক 16 বছর বয়স যখন তার, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, হিন্দু ধর্ম সনাতন ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনি পরবর্তীকালে ফ্রান্সে লেখাপড়া করেছেন। সেখানে লেখাপড়া করা যখন ছিলেন তখন তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার আগ্রহ বাড়ে, তিনি সেই বিষয়ে চর্চা করতেন, কিন্তু একসময় তার ভুল ভাঙল এবং তার মাতৃভূমির প্রতি, বিশেষ করে কপোতাক্ষ নদ, যাকে তিনি মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন, সেই মাতৃভূমি এবং সেই সাগরদ্বারী সেই যে কপোতাক্ষ নদ সম্পর্কে তিনি সেই ভার্সাই নগরীতে বসে ভেবেছেন, প্রবল আগ্রহ ছিল, এবং সেখান থেকে তিনি বাংলা সাহিত্যের প্রতি এমন একটা আগ্রহ তার মধ্যে আসলো, পরে ইংরেজি থেকে তিনি বাংলা সাহিত্যের প্রতি অনুরক্ত হলেন, এবং পরবর্তীতে যে তার যে আমরা দেখি বুড়ো শালিকের ঘাড়ে রো, তারপরে তার যে আনুষঙ্গিক আরও যে লেখা, এটা বাংলা সাহিত্যে বিশাল অবদান রেখেছে। ধন্যবাদ। আমরা ফিরছি আমাদের প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এখনকার অংশটি হচ্ছে বুদ্ধির খেলা, অর্থাৎ এইখানে প্রতিযোগিতায় অংশ নিতে গেলে একটু বুদ্ধিকে বিনিয়োগ করতে হবে। এই বুদ্ধির খেলা সবার জন্য উন্মুক্ত, এর দুটি অংশ। প্রথম অংশে থাকছে শব্দজট, অর্থাৎ শব্দজট খুলতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে ধাঁধা। পদ্ধতিটা হচ্ছে, যখনই প্রশ্নটি আসবে বাজার চেপে জবাব দিতে হবে, অর্থাৎ যে প্রথম বাজার চাপবে তার কাছে যাবে প্রশ্ন, তাকে উত্তর দিতে হবে। যদি সে প্রশ্নের উত্তর সঠিক দেয় তাহলে পাবে 10 নম্বর, যদি ভুল উত্তর দেয় সেজন্য এই প্রথমবারের মতো 5 নম্বর কাটা যাবে। তার মানে বুদ্ধিও প্রয়োগ করতে হবে, আবার একটু সচেতনও থাকতে হবে। শুরু করছি শব্দজট। এই শব্দটা জট পাকানো শব্দ, এটাকে জট খুলে মূল শব্দে রূপান্তরিত করতে হবে। কোনটা শব্দ খুঁজে নিতে হবে। ঝড়াগ বলো। ইয়াসিন, ঝগড়া। ঝগড়া, ধন্যবাদ। রুজাল, ইফতি, জারুল। আবার বলো। জারুল, জারুল। তামচি, ইফতি, চিমটা। রতল, ইফতি, তরল, তরল। বাহ, অন্যদের কি ফসকে গেছিল বাজার?
ও আচ্ছা, ভাবতে ভাবতে বাজারে চাপ দেওয়া হয়নি। আমরা শেষ করলাম শব্দজট, ফলাফল কী হচ্ছে তা পরে জানাবো। চলে যাচ্ছি ধাঁধায়। ধাঁধার এই অংশটিও কিন্তু সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ তিনটে ধাঁধা বলা হবে, বাজার চেপে উত্তর দিতে হবে, যে প্রথম বাজাবে তা সে প্রথম জবাব দেওয়ার সুযোগ পাবে। যদি সঠিক উত্তর দেয় তাহলে পাঁচ, যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে পাঁচ নম্বর কাটা যাবে। কিন্তু প্রথমবার বাজার চেপে যদি ভুল উত্তর দেয় তার তো পাঁচ নম্বর কাটা যাবে, কিন্তু সে অন্যদের জন্য একটা সুযোগ উন্মুক্ত করে দেবে। অন্যরা যদি এর উত্তর দিতে পারে, যে উত্তর দিতে পারবে সে পাবে দশ নম্বর, যদি ভুল উত্তর দেয় তাহলে পাঁচ নম্বর কাটা যাবে। শুরু করছি ধাঁধা। জীবন আছে নড়ে না, জায়গা থেকে নড়ে না। শেষ করিনি কিন্তু, বলতে পারবে না যে এটা, সে হবে কানকাটা। দেখি বলো জবাবটা কি। গাছ। গাছ, ধন্যবাদ। চলে যাচ্ছি দ্বিতীয় ধাঁধায়। বাঘ হয়ে লাভ দেয়, কুকুর হয়ে বসে, পানিতে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। ফাহিম। ব্যাং। ব্যাং, সঠিক হয়েছে। তৃতীয় ধাঁধা। কৃষ্ণ কালো আমি তাই, করোনা হেলা, আমায় ছাড়া রূপে তুমি হব না, হবে না কোরা। জিনান। কাজল। ভুল হয়েছে। ইফতি। চুল। চুল, ইফতি তো অনেক নাম্বার ছিনিয়ে নিল। যাই হোক, তোমাদেরকে আবারও অভিনন্দন। আমরা শেষ করছি প্রতিযোগিতার পালা। এখন জানিয়ে দিই আজকের প্রতিযোগিতার অর্জনগুলো, কে কোন অবস্থানে রয়েছ। ফাহিম মোর্শেদ, তোমার অর্জন সাত, অর্থাৎ তুমি সাত নম্বর পেয়েছ। তাসফিয়াতুল জিনান, তোমার অর্জিত নাম্বার হচ্ছে ৬, তুমি শেষ পর্যায়ে এসে ভুল করার কারণে মাইনাস হয়েছে তোমার, সেজন্য তুমি অনেকটা নাম্বার খুইয়েছ এবং পিছিয়ে গেছো। ইয়াসির আরাফাত খুব ধৈর্য ধরে চেষ্টা করেছে লড়ে যাওয়ার জন্য, তোমার অর্জন হচ্ছে ২৩ নম্বর। তুমি একটা শব্দজোট এবং একটা ধাঁধার জবাব দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেছো। এবং সবশেষে নিশাদ, তাসনিম, ইফতি, তুমি এখন পর্যন্ত যতগুলো প্রতিযোগী অংশগ্রহণ করেছে সবার চেয়ে বেশি নাম্বার পেয়ে তুমি এগিয়ে আছো। তোমার নাম্বার হচ্ছে ৪৯। তোমাকে অভিনন্দন। শুধু তোমাকে না, সাথে সাথে বাকি তিনজনকে অভিনন্দন জানাচ্ছি। এখানে যেটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে ফাহিম মোর্শেদ আর জিনান, তোমাদের ভিতরে পার্থক্য হচ্ছে এক নম্বরের। শুধু তুমি ভুল করার কারণে মাইনাস হয়ে পিছিয়ে গেলে এবং এই প্রতিযোগিতা থেকে ঝরে গেলে। আমরা তারপরেও তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার সক্রিয়তা এবং তোমার চেষ্টা করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি এই পর্বের একদম শেষ পর্যায়ে, শেষ করতে হচ্ছে আজকের মতো। আপনাদেরকে জানিয়ে রাখি, রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির ভাষাভিত্তিক এই প্রতিযোগিতার অনুষ্ঠান রিন বর্ণমালার সাথে প্রচারিত হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে চলবে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন এই সময়ে। আপনাদের সবাইকে আগামীকাল আগামী পর্ব, অর্থাৎ অষ্টম পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন।